হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাঞ্চুরিয়ান চিকেন আমি কীভাবে রান্না করি। আজকে খুব শর্টকাট দেখাবো। এই যে আমি আগেই আমার মাংস নিয়ে এড করে রাখছিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা, তারপরে ধনিয়া, ইসের গুঁড়া, এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে এখন একটা ডিম দিলাম। এখন আমি এগুলো একটা একটা করে ভেজে নিব। অল্প অল্প ভাজো, বেশি না, জাস্ট একটু ভাজা। এরকম এরকম করে কাটছি আমি, এটাকে জুলিয়ান কাট বলে, এরকম লম্বা করে 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 লবণ কেটেছি। হ্যাঁ, এটা আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে সব, মাংসগুলো ভেজে নিলাম। আচ্ছা, এখন আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এই কড়াইটা আমার একদম মানে অনেক বছর হয়ে গেছে, এই আট নয় বছর। এই কড়াইটাতে রান্না করে আমার খুব আরাম লাগে, নাড়তেও ভালো। মানে এটা সংসার করলে বোঝা যায় যে এরকম একটা কড়াই বা এরকম পাতিল সবারই থাকে। এই পাতিল দেখে আসলে ই করা যাবে না যে এটা এরকম কালো হয়ে গেছে কেন, বাট এটা অনেক 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 বেশি মানে আরামদায়ক রান্নার জন্য। লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পাতিলের পরীক্ষা শেষ, এর জন্য বায়না করে এটা খাবে ওটা খাবে, একটু বানাই দিই আর কি রাতে রাতে, এই আর কি। একটু ভাজা ভাজা করব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নিচ্ছি। এবার আমি একটু কষাবো আর কি, মশলাটা একটু কষাবো। মশলায় আমি কখনো কষানোর সময় পানি দিই না, একটু ভাজা ভাজা হলে আমার কাছে ভালোই লাগে। আর পানি দিলেও কি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে ফেলি আমি। এখানে খুব বেশি মশলা ইউজ করবো না, যেহেতু আমার বাচ্চা খাবে, এবং খুব বেশি ঝালও ইউজ করবো না, একটু দিয়ে দিই গুঁড়া লাল মরিচ। একটু ধনিয়ার গুঁড়া, একটু পানি অ্যাড করলাম। মশলাগুলো জাস্ট কষানো হয়ে গেলেই আমি আবার চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো দিয়ে দেই, চিকেন থেকে পানি উঠছে একটু, অসুবিধা নাই। এই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আসলে আমি এক হাতে ধরি এক হাতে রান্না করি, তো এর জন্য এই ক্যামেরাটা ঘুরে যায় বারবার। এই এটা একটু কষুক, তারপর একটু পানি দিয়ে নামানোর আগে আমি দিয়ে দিব কটলা বাটা। আর একটু কড়া জালে উল্টে পাল্টে নিচ্ছি, ওই ফার্মের মুরগি আমি তেমন একটা খাই না, তেমন তুলা তুলা লাগে আমার কাছে খাওয়ার সময়। কিন্তু একটু এইভাবে করে রান্না করলে বা একটু প্রসেস করে ফ্রাই করলে সেটা আবার খাই। গ্রিল চিকেন, ফ্রায়েড চিকেন বা এরকম রান্না করলে সেটা খাই, কিন্তু এমনি মানে এমনি নর্মালি আমি খাই না, অবশ্য তুলা মনে হয়। এখন ওই কর্নফ্লাওয়ারগুলি রেখেছি, ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আর একটু ঘন হয়ে আসবে তখন। এই আমার চিকেন মাঞ্চুরিয়ান শেষ, খুব ঝটপট বাসায় যা ছিল তাই দিয়ে আমি এইভাবে রান্না করি, খুব তাড়াহুড়ো করে। এই আচ্ছা, এখন আমি রান্না করবো হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার প্রন। আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিলাম, লবণ দিয়েছি। কী কী দিবো না দিবো উপকরণ দেখাতে গেলে সময় নষ্ট হয়, আমি এর জন্য ঝটপট। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই, এগুলো হচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি হাফ কেজির মতো আছে। গলদা চিংড়িটা আমরা এই সাইজটাই খাই, বড়গুলা খাই না। একদম ঝটপট শুধু সস টস দিয়ে রান্না করবো এটা আমি।
ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিব। আমার হাত কিন্তু ধোয়া। এখানে আমি সসের একটা মিক্সচার করে নিচ্ছি, টমেটো কেচাপ, তারপর হচ্ছে চিলি সস, সয়া সস, এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এটা আমি এখন দিয়ে দিব। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা আগুনে দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়। সসগুলো দিয়েছি, এবার ওই সস যে পাত্রে গুলিয়েছিলাম সেই পাত্রেই পানি দিয়ে পানিটা দিয়ে দিব। এটাতে আমি ঝাল কিছু দিব না, কারণ আমার বাচ্চারা ঝাল খায় না। আমার বাচ্চারা ঠিক যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি, সেভাবেই চলে আসলে খাওয়া। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারগুলো। এখানে একটু আদা কুচি দেওয়া যায়, আদা কুচি কিন্তু আমি দিই নাই, কারণ ওই আদা কুচি পরে ইসের নিচে গেলে, এই দাঁতের নিচে গেলে আমার ছেলেরা খুব ই করে, মানে আমার হাজব্যান্ডও খুব বিরক্ত ফিল করে। আর আদা বাটা দেওয়া যেত, কিন্তু আদা বাটা আসলে এরকমই হতো না, এই যে দেখেন কেমন ঝোল কেমন ই হয়ে আসছে। এখানে চিনিও দেওয়া যায়, আমি চিনিও দিই না, হোয়াইট সুগার, যেটা হোয়াইট সুগারটা একটু কম খাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমার সুইট অ্যান্ড সাওয়ার প্রন।